Making Bengal, Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে তিন দুষ্কৃতীকে জেরা করে উদ্ধার 31টি চোরাই বাইক ধৃত তিনজনকে আদালতে তোলা হলে তাদের 10 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় বিস্তারিত বিজ্ঞাপনের পর এলবি জুয়েলার্স শুভ সময় সব সময় 1950 থেকে আজও শুভ সময় সব সময় কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে জিম ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা তিন মোটরবাইক চোরকে গ্রেপ্তারের পর পুরুলিয়া জেলা পুলিশ তাদের কাছে সন্ধান পেয়ে উদ্ধার করলো 31টি চোরাই মোটরবাইক আজ সাংবাদিক সম্মেলন করে একথাই জানান পুরুলিয়ার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো তিনি বলেন সম্প্রতি রঘুনাথপুরের নাকা চেকিং চালানোর সময় ধরা পড়ে মনোজ সরকার নামে এক দুষ্কৃতী তার কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং গুলি তাকে জেরা করে আরও দুই দুষ্কৃতীর হদিশ মেলে এই দুইজন হল সজল দাস এবং জিতেন্দ্র কুমার জেরায় জানা যায় আন্তঃরাজ্য বাইক চোরা কারবারের সঙ্গে যুক্ত রয়েছে এই তিনজন এরপরই পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যে ব্যাপক তল্লাশি চালিয়ে মোট 31টি চোরাই মোটর বাইক উদ্ধার করল পুরুলিয়া পুলিশ ধৃত ওই তিনজনকে আদালতে তোলা হলে তাদের 10 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় আর পুরুলিয়াতে আমরা জয়েন করার পরে একটা কেস রিভিউ করা হয়েছিল কেস রিভিউ করে দেখা গেছিলো যেখানে বাইক চুরিটা একটু প্রাধান্য আছে বিকজ আমাদের ঝাড়খণ্ড স্টেট একটু আমাদের বর্ডারিংয়ে আছে এবং বিভিন্ন সময় এটা অভিযোগ পাওয়া গেছে যে এখান থেকে বাইক চুরির পরে সেটা আর পাওয়া যায় না মোস্টলি সেটা অন্য স্টেটে নিয়ে গিয়ে অন্যভাবে ওরা ডিল করে ওটাকে তো সেইভাবে আমাদের একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয় এসডিপিও রঘুনাথপুর আইসি রঘুনাথপুর এবং ওনার যে অন্যান্য থানার আছে যেমন আইসি আদ্রা সাঁওতালডিহি এরা সব মিলে একটা টিম তৈরি করে একটু মোবাইলটা বন্ধ করুন অ্যাডিশনাল এসপি তার নেতৃত্ব দেয় আমাদের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার এবং সেইভাবে বিভিন্ন কেস ডিটেলস আমরা দেখে এটা দেখা গেছে যে মেনলি স্টেশন এরিয়া থেকে বেশি চুরি হচ্ছে আমরা জায়গা প্রথমে আইডেন্টিফাই করি বিভিন্ন স্টেশন এরিয়াতে আমরা নাকা শুরু করি এবং নাকা শুরু করার পরে আমাদের সাফল্য আমরা পাই প্রথম সাফল্য পাই আমরা 6 তারিখে যেটা রঘুনাথপুর থানা যখন নাকা করছিল চিনপিনা রেলগেট এলাকাতে এবং সেখানে তখন একজনকে ধরা হয় সে মানে যার নম্বর প্লেট ছিল না মোটরসাইকেলে তাকে ফার্দার জিজ্ঞাসাবাদ করাতে সে তখন একটু অস্বস্তিতে পড়ে এবং পরে তাকে সার্চ করে দেখা যায় তাকে একটা আর্মসও পাই আমরা সেই অনুসারে তাকে যখন ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় তার কাছ থেকে আমরা প্রায় 11খানা মোটরসাইকেল রিকভারি করতে পেরেছি আমাদের এলাকা থেকেই সেগুলো তারা পাচারের উদ্দেশ্যে রেখেছিল এবং মোস্ট প্রবাবলি কিছু দিনের মধ্যে তারা হয়তো ঝাড়খণ্ডে সেটাকে পাচার করে দিত এবং সেই ওই লিড নিয়েই আমরা তখন অন্যান্য স্টেশনেও শুরু করি নাকা শুরু করি এবং চেকিং শুরু করি সেই একইভাবে আমার আইসি আদ্রা খুব ভালো কাজ করেছে যে একজনকে সন্দেহজনকভাবে বাইকের কাছে ঘোরাফেরা করতে থাকে তাকে যখন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে তখন বাইকটা চুরি করতে যাচ্ছিল অ্যাটেম্পট সেই অ্যাটেম্পটকে জিজ্ঞাসাবাদ করে আমরা প্রায় 21খানা মোটরসাইকেল এখন পর্যন্ত ঝাড়খণ্ড থেকে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে মিলিতভাবে উদ্ধার করতে পেরেছি ঝাড়খণ্ড থেকে আমরা প্রায় 18খানা উদ্ধার করেছি এবং 3টে আমরা এখান থেকে ওই কেসে তো 2টি কেস আমরা লঞ্চ করেছি 3জনকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করতে পেরেছি এবং ওদের ইনফরমেশন মতো আরও কিছু আসামির নাম আমরা পেয়েছি যাদেরকে আমরা খুব শীঘ্রই ধরে ফেলবো এবং যেটা আমরা সম্ভাব্যভাবে জানতে পেরেছি যে আরও কিছু বাইকেরা নিয়ে গিয়ে ঝাড়খণ্ডেই বিক্রি করেছে এবং সেগুলো সেখানে ব্যবহার হচ্ছে আমরা হয়তো কদিনের মধ্যে সেগুলো রিকভারি করতে পারবো ব্যুরো রিপোর্ট ব্রেকিং বেঙ্গল আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন দি সরারহাট নার্সিং হোম সরারহাট বেনেপাড়া ঘরে বসে প্রতিকার করান নিজের ভাগ্যকে বদলে ফেলুন তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ ফোনে যোগাযোগ 9836459551